স্বাগত সকলকে গল্প শ্রুতি শ্রুতিপাঠ্যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের চ্যানেল নেটসেট সিলেবাসের পাশাপাশি অনুরোধের গল্প পাঠের পর্ব চলছে ইতিমধ্যে অনুরোধের গল্প থেকে নরেন্দ্রনাথ মিত্রের ধূপকাঠি গল্পটি পাঠ করা হয়ে গেছে আপনারা যারা এখনও ধূপকাঠি গল্পটি শোনেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক রইল সেই লিঙ্কে ক্লিক করে গল্পটি শুনে নিতে পারবেন এবং আজকের পর্বে অনুরোধের গল্প থেকে নরেন্দ্রনাথ মিত্রের শ্বেতার গল্পটি আপনাদেরকে পাঠ করে শোনাবো আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিতে একদম ভুলবেন না যাতে পরবর্তী সমস্ত আপডেট দ্রুত পেয়ে যান তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের গল্পপাঠ শুরু করা যাক আজকের পর্বের গল্পপাঠ পাঠ নরেন্দ্রনাথ মিত্র রচিত শ্বে পাঠ করছি চুমকি সরকার শ্বশুর শাশুড়ি উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে নীলিমা বসবার টুলটাকে স্বামীর বিছানার আরও কাছে এগিয়ে নিয়ে এলো তারপর তার শীর্ণ হাতখানা নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বলল একটা কথা বলবো শুনবে সুবিমল ম্লান একটু হাসলো। কেন শুনবো না বলো নীলিমা বলল আগে কথা দাও আপত্তি করবে না রাগ করবে না সুবিমলের দুপাশে সাড়ে সাড়ে আরও চোদ্দো পনেরোটি বেড রোগী আর তাদের দর্শনার্থী আত্মীয় স্বজনের ভিড়ে হাসপাতালের এই ঘরটি ভরে উঠেছে নীলিমার গলার স্বরে কেউ কেউ কৌতূহলী হয়ে তার দিকে তাকালো কিন্তু নীলিমার কোনো খেয়াল নেই ভ্রুক্ষেপ নেই কারো দিকে স্বামী সম্ভাষণের এমন উপযুক্ত ক্ষেত্র এমন নিবিড় অবকাশ যেন আর কোনোদিন সে পায়নি সুবিমলের হাতে আরেকটু চাপ দিল নীলিমা বলল রেখা বৌদির কথা মনে আছে তোমার আমার মামা তো ভাই নীরদ্দার বউ তিনি কাল এসেছিলেন আমাদের বাড়ি বললেন একদিন হাসপাতালেও আসবেন তোমাকে দেখতে রেখা বৌদিরই পিসে মশাই হন সম্পর্কে রায় সাহেব পি এন বিশ্বাস তাঁরই ছোট ছোট দুটি নাতনিকে বিকেলে গিয়ে গান শেখাতে হবে রেখা বৌদি বলছিলেন আমি যা জানি তাতেই চলবে টাকা পঁচিশের তো ওরা দেবেনি বেশিও দিতে পারেন সুবিমল আস্তে আস্তে বলল কুটুম্ব স্বজনের বাড়িতে শেষ পর্যন্ত গানের মাস্টারিও গিয়ে করতে হবে তোমাকে বলল আহা ভারী তো মাস্টারি মাস্টারি করবার মতো গান যেন আমি জানি খুব মামা তো ভাইয়ের পিস শ্বশুর তার কাছ থেকে টাকা নিলে মহাভারত অশুদ্ধ হবে না বরং এক হিসেবে লাভ আছে প্রথমেই একেবারে অজানা অচেনার মধ্যে গিয়ে পরবার ভয়নি সুবিমল বলল কিন্তু বাবা মা রাজি হবেন নিরিমা জবাব দিল সে জন্যে ভেব না সে তার আমার উপর একরকম নিমরাজি তারা হয়েছেন সুবিমল বিস্মিত হলো না যে শ্বশুর শাশুড়ি বিয়ের পর মাত্র কয়েকটি মাসের জন্য পুত্রবধূকে ম্যাট্রিকুলেশন পরীক্ষাটা দিতে দেননি ছেলের বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশার আপত্তি করেছেন তারাও যে আজ নীলিমাকে অর্থ উপার্জনের অনুমতি দিতে পারেন এ কথা সুবিমলের কাছে আজ অবিশ্বাস্য মনে হলো না এই বছর দুয়েকের মধ্যে তাদের সংসারে অনেক পরিবর্তন হয়েছে থাইসিসে আক্রান্ত হয়ে সে এসেছে যাদবপুরের এই হাসপাতালে প্রথম বছর ফ্রি বেড মেলেনি চিকিৎসার খরচ বাবদ মোটা টাকা লেগেছে মাসে মাসে বুড়ো বাপ দেশি একটা মার্চেন্ট অফিসে হিসেব লেখেন অসুখ বিসুখ দূরের কথা সংসারের দৈনন্দিন অনেক খরচই তার হিসাবের বাইরে গিয়ে পড়ে ইরানি সুবিমলের চাকরি ছিল ভরসা তাই অসুখের প্রথম ধাক্কাতেই তাকে হাত দিতে হয়েছে স্ত্রী আর পুত্রবধূর গয়নায় হাত পাততে হয়েছে স্বজন বন্ধুদের কাছে কিন্তু তাদের সংখ্যা অগণ্য নয় ধার দেওয়ার ক্ষমতারও সীমা আছে বাসন কোষণ গেছে সামান্য আসবাবপত্র অদৃশ্য হয়েছে তবু রোগ রেহাই দেয়নি সংসারের খরচ কম নয় ভাই সুবিমলেরা ছটি ভাগ্যের ফেরে সুবিমলের ঠিক পরেই দুটি অনুরা পারেনি। ছেলেরা এখনো স্কুলে নিচের ক্লাসে পড়ে তবু অনেক চেষ্টা চরিত্র ধরাধরির ফলে মাস কয়েক হলো হাসপাতালে সুবিমলের জন্যে ফ্রি বেডের ব্যবস্থা হয়েছে বড় রকমের খরচ কিছু লাগে না কিন্তু দু একটা ঔষধের দাম আর টুকটাক হাত খরচ বাবদ ফি মাসেই পঁচিশ তিরিশ টাকা দরকার হয় সুবিমল জানে এই কটি টাকা পাঠাতেও বাপের সাধ্য আর এখন নেই কিছুকাল ধরে নিজের ব্যবস্থা নিজেই তাই তাকে করতে হচ্ছে কলকাতার বন্ধুদের কারো কাছে হাত আর বাকি নেই ইদানিং তাদের কাছ থেকে টাকা আর সে চায় না চাই ঠিকানা বন্ধুর বন্ধু তার বন্ধুরা সারা ভারতবর্ষ ভরে কে কোথায় আছে কে কোথায় ভালো চাকরি করছে জানতে চায় সুবিমল অনেকেই চিনতে পারে না অনেকের কাছ থেকেই জবাব পাওয়া যায় না সকলে সমান নয় কেউ কেউ আবার দেও ভরসা দেয় থাইসিস রোগটা আজকাল আর এমন কিছু মারাত্মক নয় বিশেষত গোড়াতেই যখন ধরা পড়েছে কেউ কেউ দু এক মাস পাঁচ দশ টাকা পাঠায় কিন্তু তারপর হয় আর তাদের সারা মেলে না না হয় অত্যন্ত হাত টানাটানির খবর আসে এমনই দু তিনখানা চিঠি স্বামীকে দেখতে এসে গতবার নীলিমার হাতে পড়েছিল সুবিমল কিছুক্ষণ চুপ করে থেকে বলল তারা যদি রাজি থাকেন তবে আর কি অন্যের কাছ থেকে ভিক্ষে নেওয়ার চেয়ে তোমার রোজগার আমি সহজভাবেই নিতে পারবো নীলিমার চোখ ছলছল করে উঠল অমন করে বলো না স্ত্রীর সেই জল ভরা চোখের দিকে তাকিয়ে সুবিমল কি যেন দেখল তারপর কোমল কণ্ঠে বলল মান অপমানের কথা নয় আমি ভেবেছি তোমার শরীরের কথা সংসারের অত খাটুনির পরে আবার কি গান শেখানোর পরিশ্রম দেহে সইবে দুদিনও তো শরীর টিকবে না তোমার নীলিমার মনে পড়ল অফিসের কাজের পরে সুবিমল যখন টিউশনিতে বেরোত নীলিমা ঠিক এই ধরনের কথাই বলত স্বামীর স্বাস্থ্য ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করত নীলিমা সেই আশঙ্কাই আজ নিষ্ঠুর সত্য হয়ে দেখা দিয়েছে এখন সুবিমলের মুখে সেই কথা নীলিমার স্বাস্থ্যের জন্যে ঠিক তেমনই ধরনের উদ্বেগ দেখা দিয়েছে স্বামীর মনে এমন কি হয় না নীলিমার মতো সুবিমলের এই উদ্বেগ আর আশঙ্কাও এমনই সত্যি সত্যি ফলে যায় আর সুবিমল সঙ্গে সঙ্গে ভালো হয়ে ওঠে তাহলে বেশ মজা হয় তাহলে নীলিমা উপযুক্ত প্রতিশোধ নিতে পারে স্বামীর ওপর সুবিমল বলল হাসছ যে নীলিমা বলল হাসছি তোমার কথা শুনে আমার আবার শরীর তার জন্যে তোমার এত ভাবনা সুবিমল বলল অত বিনয় ভালো নয় তোমার শরীরের জন্যে ভাবব না তবে ভাববো আর পৃথিবীতে কিসের জন্যে স্ত্রীর চোখের দিকে তাকিয়ে সুবিমল একটু হাসল নীলিমার মুখে কেমন যেন একটু ছায়া পড়ল কিন্তু পর মুহূর্তে সেও হাসি মুখে জবাব দিল কিছু ভেবো না তোমার কথা আমার মনে থাকবে কালীমোহন তবু আমতামতা করলেন বললেন লোকে কি বলবে মনোরমা বললেন আর সেসব যদি আমার সুবুর কানে যায় তাহলে তারই বা কেমন লাগবে অতি দুঃখে নীলিমার হাসি পেল স্বামী শ্বশুর শাশুড়ি সকলের মনে সেই একই প্রশ্ন সেই একই বিপদের আশঙ্কা অভাব অনটন সমস্ত সংসারকে গিলে ধরেছে কিন্তু স্থির আছে সেই অবিশ্বাস সেই কুটির সংশয় প্রবণতা নীলিমা জবাব দিল অত ভাবছেন কেন মা আজকাল কত মেয়েই এমন তো করছে এতে নিন্দার কিচ্ছু নেই আর নিন্দা বন্দনার দিকে কান দেওয়ার এই কি আমাদের সময় অন্য কোনো সময় হলে পুত্রবধূর মুখে এই সব ছাপার অক্ষরের বড় বড় কথা মনোরমা সহ্য করতেন না কিন্তু এখন চুপ করে রইলেন রেখাই প্রথম পরিচয় করিয়ে দেওয়ার ভার নিল নির্দিষ্ট দিনে এসে বলল চলো ঠাকুরজি পায়ে পুরনো একজোড়া স্যান্ডেল পরনে অনেক আগের রং ফিকে হয়ে যাওয়া একখানা শাড়ি রেখা তার দিকে তাকিয়ে কী যেন বলি বলি করে চুপ করে গেল নীলিমার শ্বশুরের সামনে গিয়ে বলল তাহলে আসি বাবা কালীমোহনের কণ্ঠ আর্দ্র হয়ে এলো বললেন এসো মা নিতান্ত দূরদৃষ্ট না হলে কুললক্ষ্মী তুমি তোমাকে আজ বেরোতে হয় টাকার চেষ্টায় নীলিমা বলল কিন্তু এ সময় ঝিগিরিতেও যে আমার অপমান নেই বাবা কালীমোহন বললেন তবু আমি বেঁচে থাকতে নীলিমা মৃদুকণ্ঠে বলল আপনি বিচলিত হবেন না বাবা কালীমোহন বললেন না আর বিচলিত হব কেন আশীর্বাদ করি তোমার কষ্ট যেন সার্থক হয় একটু চুপ করে থেকে বললেন খুব দেখি শুনে সাবধান মতো চলো মা রেখা হেসে বলল বউকে বুঝি খুব দেশে পাঠাচ্ছেন তাও ওই মশাই ভবানীপুর থেকে কালীঘাট ট্রামের মাত্র গোটা কয়েক স্টপেজ তাতেই ভেবে এত সারা হচ্ছেন ভয় নেই ঘন্টা কয়েক বাদেই আপনাদের বউকে ফিরিয়ে দিয়ে যাব রায় সাহেবের এ বাড়িতে কি একটা বিয়ের নিমন্ত্রণে নীলিমা এর আগে আরও একবার এসেছিল কিন্তু সে আশায় আর এ আশায় পার্থক্য অনেক বাড়ির ভেতর ঢুকতে গিয়ে নীলিমার পা যেন হঠাৎ আর এগুতে চাইল না মন দ্বিধাগ্রস্ত হয়ে উঠল রেখা বলল কি ব্যাপার এত ভাবছো কি দিন রাত অমন ভাবনা কিন্তু ভালো নয় সঙ্গে সঙ্গে হাসপাতালের কথা মনে পড়ল নীলিমার মনে পড়ল স্বামীর রুগ্ন শীর্ণ মুখ নিজেদের নিঃসম্বল দীনতার কথা নীলিমা একটু হাসতে চেষ্টা করল বলল সে কথা ঠিক চলো রেখার পিসিমা পিসে মশাই নীলিমাদের সাদরে বাড়ির ভিতরে ডেকে নিয়ে গেলেন রায় সাহেব বললেন কোনো সংকোচ করো না মা কাত্তায়নি বললেন বাহ সংকোচ আবার কিসের এ কি পরের বাড়িতে এসেছে নাকি পরিবারের অন্য সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন কাত্তায়নি সুদর্শন স্বাস্থ্যবান পুত্র সুন্দরী পুত্রবধূ সাত আট বছরের চঞ্চল স্বপ্রতিভ দুটি মেয়ে চমৎকার দেখতে কাত্তায়নী বললেন এরাই তোমার ছাত্রী নীলিমা অঞ্জু আর মঞ্জু ভালো নাম কৃষ্ণা আর কাবেরী পরিচয়ের সময় সঙ্গে সঙ্গে ভালো নাম দুটিও আমাকে বলে দিতে হয় না হলে ফল ভালো হয় না কাত্তায়ুন হাসলেন দোতালার দক্ষিণ দিকের একটি ঘরে নীলিমাকে নিয়ে এলেন কাত্তায়নী মেঝের ওপর দামি গালিচা পাতা একদিকে তার নীল রঙের ঢাকনিতে ঢাকা কাত্তায়নি বললেন সপ্তাহে দুদিন ওস্তাদ আসেন অঞ্জু মঞ্জুকে তার শেখাবার জন্যে সেই সঙ্গে ওদের বাবাও শেখে খুব ভালো সে তার বাজায় আমাদের খোকা একদিন শোনো নীলিমা বলল গান বাজনার দিকে সকলেরই বেশ ঝোঁক আছে বুঝি এ বাড়িতে রায় সাহেব পিছনে পিছনে এসেছিলেন হেসে বললেন তা একটু আছে পেশায় আমরা চামার হলে হবে কি মা নেশাটা সকলেরই একটু মোলায়ম শহরতলিতে রায় সাহেবের ট্যানারি খ্যাতিলাভ করেছে সুমিতা বলল বাবাও বেশ চমৎকার তবলা বাজাতে পারেন ভূমিকা হিসেবে হারমোনিয়াম বাজিয়ে খান দুই গাইল নীলিমা খুব ভালো জমলো না দু এক জায়গায় তালও কাটল রায় সাহেব ভ্রু কোচকালেন রেখা ননদের দোষ খালনের চেষ্টা করে বলল অনেক দিন ধরে চর্চা নেই না কাত্তায়ণী বললেন থাকবার কথাও তো নয় মনের যে শান্তিতে এখন রয়েছে নীলিমার দিকে চেয়ে বললেন সব আমরা শুনেছি মা রেখার কাছে কেমন আছে আজকাল সুবিমল সত্যি ভারী কষ্ট হয় তোমার শ্বশুরের কথা ভেবে এ বাজারে সংসারের খরচ চালিয়ে আবার হাসপাতালের খরচ জোগানো কি সহজ কথা আর এ হলো একেবারে রাজা রাজরাদের ব্যাধি রীতিমতো রাজও যোগ্য নীলিমার গুণের চেয়ে তার প্রয়োজনের স্বামীর অসুস্থতার অর্থ সাহায্যের কথাই যে ওরা বেশি বিবেচনা করেছেন এ কথা নীলিমাও বুঝল ওরাও বুঝিয়ে দিলেন উদ্দেশ্য সিদ্ধ হলেও মনের মধ্যে কোথায় যেন একটু বিথতে লাগলো নীলিমার ফেরার পথে রেখা বলল গান বাজনাটা তোমাকে আরও একটু ভালো করে চর্চা করতে হবে ভাই নীলিমা গম্ভীরভাবে বলল তা তো হবেই ওস্তাদ রেখে গান বাজনা শেখার সুযোগ নীলিমা কোনো দিন পায়নি গরিব বাপের পক্ষে সে ব্যবস্থা করা সম্ভবও ছিল না রেকর্ড রেডিও শোনা বিদ্যা স্কুলে গানের ক্লাসও মাঝে মাঝে দু এক বছর হতো মাঝে মাঝে বন্ধ হয়ে যেত মাইনে উঠতো কম স্কুলের তহবিলে কুলোতো না নিজের উদ্যম উৎসাহী যা কিছু শিখেছিল নীলিমা শ্বশুর এসে সব আবার চাপা পড়ে গিয়েছিল শ্বশুর শাশুড়ি জিনিসটা বিশেষ পছন্দ করতেন না সুবিমলেরও যে এদিকে খুব শখ আগ্রহ ছিল তা নয় তারপরে দু বছর ধরে গানের কথা ভাববার নীলিমার ইচ্ছাও হয়নি সময়ও হয়নি আজ হলো শখ নয় আনন্দ নয় প্রয়োজন আর পেশা একটু অভ্যাস করে না গেলে ছাত্রীদের কাছে মান থাকবে না এমনকি চাকরি যেতেই বা কতক্ষণ কিন্তু চাকরি গেলে চলবে না নীলিমার যেমন করেই হোক স্বামীর হাসপাতালের খরচ তাকে সংগ্রহ করতেই হবে পরিচিত অর্ধপরিচিতদের কাছে আর তাকে সে ভিক্ষা করতে দেবে না তার চেয়ে নিজে ভিক্ষা করবে সেও ভালো বাড়ির অন্য কেউ উঠবার আগেই খুব ভরে উঠে গলা সাধতে বসে নীলিমা দিন ভরে চলে সংসারের কাজ দুপুরে কোনো কোনো দিন অবসর পেলে গানের সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে হাত আর গলাটাকে চোস্ত রাখে বিদ্যাটাকে একটু ঝালিয়ে নিতে চেষ্টা করে নীলিমা যেদিন সকাল সকাল খাওয়া দাওয়া শেষ হয়ে যায় সেদিন রাত্রেও আসর বসে নীলিমার ঘরে দুই ননদ শান্তি আর সুধা এসে জোটে বলে বৌদি আমরাও শিখবো আমাদেরও শিখিয়ে দাও ভালো করে তারপর তোমার মতো বেরোবে টিউশনিতে তিন গুণ টাকা আসবে ঘরে মনোরমা মাঝে মাঝে ধমক দেন কি যে তোরা আমোদ আল্লাদ গান বাজনা করিস তোরাই জানিস এত ফুর্তি যে তোদের কি দেখে আসে তাই ভাবি বাচ্চা আমার হাসপাতালে ভুগছে আর বাড়িতে তোরা গান বাজনায় আনন্দ সোহাগে দিন কাটাচ্ছিস যে শুনে সেই তো অবাক হয়ে যায় বেদনায় নীলিমাও কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে তারপর ঘরে এসে তাকায় দেওয়ালে টাঙানো স্বামীর ফটোখানার দিকে মনে অদ্ভুত বল পাই নীলিমা মুখে হাসির আভাস দেখা দেয় যে যাই বল কিছুতেই কিছু এসে যাবে না তার সে তো জানি এই আমদ আহ্লাদ কিসের জন্যে তার বিদ্যাজ কোন কাজে লাগছে কীভাবে সার্থক হতে চলেছে সে তো জানে সুবিমল তো জানি জানো তো না তুমিও জানো না ফটোখানাকে জিজ্ঞাসা করে নীলিমা জবাব শোনবার জন্যে দেয়াল থেকে সেখানা পেরে নিয়ে এসে অধীর আবেগে নিজের ঠোঁটির উপর চেপে ধরে রায় সাহেবের ছেলে পুরন্দর একদিন সেতার বাজিয়ে শোনাল সবাইকে অঞ্জু বলল আমাদের নীলমাসিও বাজাতে জানেন বাবা সেদিন তোমার সেতার নিয়ে পুরন্দর বলল তাই নাকি আপনার যে এমন চুরি করার অভ্যাস আছে তা তো আগে বলেননি নীলিমা লজ্জিত হয়ে বললো বলবার মতো কিছু নয় পুরন্দর বলল সে কথা ঠিক চুরি কেউ বলে কয়ে করে না কিন্তু ধরাই যখন পড়ে গেছেন তখন তো একটু না শুনিয়ে পারবেন না নীলিমা ভারী বিব্রত হয়ে পড়ল বিশ্বাস করুন সত্যিই কিছু জানি নে আমি পুরন্দর নীলিমার চোখের দিকে তাকিয়ে হাসল বলল আপনার অতখানি অনভিজ্ঞতা বিশ্বাস করা সত্যি শক্ত নীলিমা বলল সেটা আপনার বিশ্বাস করার শক্তির উপর নির্ভর করে ছেলেবেলায় একবার শুরু করেছিলাম তারপর আর হয়ে উঠল না পুরন্দর বলল বেশ তো এবার হবে তখন শুরু করেছিলেন এখন শেষ করবেন আমাদের ওস্তাদ জি নারায়ণ ত্রিবেদীর সঙ্গে তো আপনারও পরিচয় হয়েছে তাঁর কাছেই তো শেখার ব্যবস্থা করে নিতে পারেন নীলিমা বলল এক একবার অবশ্যই কথা আমিও ভেবেছি সে তারের টিউশনে শুনেছি টাকাও বেশি পাওয়া যায় পুরন্দর আহত হয়ে বলল টাকা ও ভারী দুঃখিত ও কথা আমার মনে ছিল না জবাবে নীলিমা একটু হাসল তার মনে না থাকলে চলবে কি করে বহু অনুরোধ উপরোধেও নীলিমা সেদিন সেতারে হাত দিল না কিন্তু বাড়ি ফেরার পথে ট্রামি পুরন্দরের পরামর্শটা তার কেবলই মনে পড়তে লাগলো তার শেখবার সত্যিই ভারী সাধ ছিল তখন কিছুদিনের জন্যে দুটি শৌখিন অল্প বয়সী স্বামী স্ত্রী নীলিমাদের বাড়ির একতলায় দুখানা ঘর ভাড়া নিয়েছিলেন তাদের ছিল একটি সেতার নীলিমা সেই বউটির কাছে সবে শিখতে শুরু করেছিল হঠাৎ একদিন ওদের সঙ্গে কলের জল নিয়ে দারুণ ঝগড়া হয়ে গেল নীলিমাদের তারাও রাগ করে বাড়ি ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেলেন তারপর নীলিমা অনেক চেষ্টা করেছে সে তার শেখার জন্যে কিন্তু কিছুতেই সুযোগ হয়ে ওঠেনি মা অসুখে পড়লেন বাবার পুরনো ভালো চাকরিটা গেল কম মাইনে নতুন এক অফিসে ঢুকতে হলো তাকে, সেতারের কথা কি করে আর মনে রাখে নীলিমা ছাত্রীদের গান শেখাতে এসে আবার চোখে পড়ল সেই সেতার বাজাতে দেখল অঞ্জু মঞ্জুকে কয়েকদিন রইল লোভ সংবরণ করে শেষে একদিন হাত দিয়ে বসল যন্ত্রে আঙুলের ছোঁয়ায় ঝংকার দিয়ে উঠল তার তার চেয়েও বেশি ঝংকার লাগল নীলিমার হৃদয়ে কৃষ্ণার কাবেরী উদ্বেলিত হয়ে উঠল ওমা দেখো এসে নীলমাসি তার রেখে নীলিমা তাড়াতাড়ি ঠোঁটে আঙুল ছোঁয়ালো চুপ মাঝখানে দু তিন দিন গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে এলো নীলিমা তারপর নতুন ইংরেজি মাসের পয়লা তারিখে গিয়ে বলল হাত পাত সুবিমল অনুমান করল জিনিসটা তবু বলল হাত কি এই প্রথম পাতব নীলিমা বলল প্রথম ছাড়া কি তোমরা কি কিছু পাততে জানো হৃদয়ও আমরা পাতি হাতও আমরা পাতি তিনখানা নতুন দশ টাকার নোট ব্লাউজের ভিতর থেকে বের করে স্বামীর হাতে নীলিমা গুঁজে দিল আঙুলে আঙুলে মেশামেশি করে রইল খানিকক্ষণ ঝঙ্কারটা সেতারের চেয়ে কম হলো না নীলিমা বলল পুরস্কার দেবে না সুবিমল বলল দেব ডক্টর কর বললেন আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি তিনেকের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাব একটু থেমে সুবিমল স্ত্রীর আনন্দ উচ্ছ্বল দুটি চোখের দিকে তাকিয়ে বলল অন্য কোনো পুরস্কার তো এখন আর হাতে নেই নীলিমা বলল মনে থাকলেই হবে প্রথম প্রথম কিছুদিন বারো তেরো বছরের দেবর সুকমল আস্ত নীলিমার সঙ্গে রায় সাহেবের বাড়ির কাছাকাছি এসে ফিরে যেত ফেরার পথে আবার এসে দাঁড়াতো ট্রাম কাছে দিন কয়েক পরে নীলিমা তাকে রেহাই দিল বলল থাক আর তোমাকে পথ দেখাতে হবে না তুমি তোমার পড়া করো গিয়ে শুকু বলল ভয় করবে না তো বৌদি হারিয়ে যাবে না তো নীলিমা সস্নেহে দেবরের গাল দুটি টিপে জবাব দিয়েছিল না গো না হারাই যদি খোঁজবার লোক তো আমার রইল গান শিখিয়ে ফেরবার সময় নীলিমাকে পুরন্দর আজ বড় রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দিল বলল ত্রিবেদীজিকে আমি বলেছিলাম তিনি রাজি হয়েছেন নীলিমা একটু হাসল কিন্তু আমি যে রাজি হব এ কথা আপনি কি করে জানলেন পুরন্দর বলল রাজি হলেই তো লাভ না হয়ে লাভ কি নীলিমা বলল আপাতত দেখছি তো লোকসান অত গুরু দক্ষিণা কোথায় পাব পুরন্দর বলতে যাচ্ছিল ভাববেন না কথাটা তাড়াতাড়ি বদলে নিয়ে বলল সকলের কাছ থেকে দক্ষিণা তিনি নেন না তাছাড়া আপনার কথা আমি তাকে সব বলেছি নীলিমা বলল কিন্তু যেখানে গুরু হয়ে যাচ্ছি সেখানে শিষ্য হয়ে গেলে ছাত্রীদের কাছে মান যাবে যে পুরন্দর বলল। ছাত্রীদের বাড়িতে কেন আপনাকে একেবারে খোদ গুরু গুরুপাটে নিয়ে উপস্থিত করব। তাহলে তো আর কোনো আপত্তি থাকবে না নীলিমা ট্রামে উঠতে উঠতে বলল আচ্ছা ভেবে দেখব আপনার কথা পুরন্দর বলল আমার পক্ষে এইটুকু আশ্বাসই যথেষ্ট নীলিমা ভালো করে ভেবে দেখল এই সুযোগে সে তারটা শিখে নিতে পারলে সত্যি মন্দ হয় না বাজনা জানা থাকলে টিউশনিতে আরও বেশি টাকা পাওয়া যায় আর টাকার তো এখনও কত দরকার সংসারে কিছু দিতে হবে না হলে শ্বশুর মনে করবেন কি স্বামী যদি উপার্জনের সমস্ত টাকা তার জন্যে ব্যয় করতেন তখন শ্বশুর শাশুড়ি যা ভাবতেন এখনও প্রায় তাই ভাববেন তাছাড়া তিন মাস পরে হাসপাতাল থেকে ছাড়া পেলে সুবিমলকে কি কলকাতার এই বদ্ধ গলির মধ্যে ভরে রাখবেন অন্তত দু এক মাসের জন্যেও ভালো কোনো স্বাস্থ্যকর জায়গায় পাঠিয়ে দেবে আর সেই চেঞ্জের টাকা এইভাবে সংগ্রহ করতে হবে নীলিমাকে কেবল গলায় আর হারমোনিয়ামে সে টাকা উঠবে না তার জন্যে সে তারও দরকার নারায়ণ ত্রিবেদীর বয়স ষাটের কাছাকাছি বয়সের অনুপাতে শরীর শক্তই আছে হিন্দুস্থানি ব্রাহ্মণ রিজু উন্নত চেহারা মুখে শান্ত প্রসন্নতা শোনা যায় অনেক শোক তাপ পেয়েছেন পুত্র পুত্রকন্যার অকাল মৃত্যু হয়েছে নিরুদ্দিষ্টা স্ত্রী সম্বন্ধেও রকম কিংবদন্তি আছে কিন্তু সেই ইতিহাস লোকের চোখের সামনে তিনি ধরে রাখেননি নিজের অন্তরের মধ্যেই প্রচ্ছন্ন রেখেছেন মাঝে মাঝে গভীর রাত্রে সেতারের আলাপে কেবল তার আভাস পাওয়া যায় অন্য কোনো আলাপ আলোচনায় তা ধরা যায় না প্রৌরা একটি বাল্যবিধ বা বনকে নিয়ে তিনি থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পুরনো একতলা বাড়িতে পুরন্দর নীলিমাকে একদিন বিকেলে নিয়ে এলো সেখানে নীলিমা পা ছুঁয়ে প্রণাম করলে ত্রিবেদী স্মিত মুখে আশীর্বাদ জানালেন কোনো ভাবনা নেই সব তিনি শুনেছেন নীলিমা বিদ্যাভ্যাস আরম্ভ করল টিউশনিতে আসবার আগে আসে এখানি কিছুক্ষণ বসে বসে বাজায় ত্রিবেদী চেয়ে চেয়ে দেখেন মাঝে মাঝে কেবল হেসে মাথা নাড়েন হলো না অদ্ভুত ধৈর্য কোনো বিরক্তি নেই তিরস্কার ভর্সনার আভাস নেই এমন সহিষ্ণুতা সাধারণত দেখা যায় না কিন্তু ধৈর্য নেই নীলিমার নিজের প্রায়ই প্রশ্ন করে আর কতদিন বাকি কতদিনে অন্তত কাজ চালাবার মতো বিদ্যাটা আয়ত্তে আসবে টাকা রোজগার করতে পারবে ছাত্রছাত্রীকে শিখিয়ে ত্রিবেদী হাসেন বলেন যা আনন্দের জিনিস তাকে তুমি এত তাড়াতাড়ি প্রয়োজনে লাগাতে চাচ্ছ আনন্দকে ছাপিয়ে প্রয়োজন তো একদিন বড় হয়ে উঠবেই কিন্তু তা আজই কেন নীলিমা চুপ করে থাকে তিরস্কারের জন্যে দুঃখ করে না ত্রিবেদী কি করে বুঝবেন তার প্রয়োজনের কথা যার সঙ্গে আনন্দের কোনো ভেদ নেই কিংবা আনন্দের চেয়েও অনেক বড় অনেক ইতস্তত করে নীলিমা কিছু টাকা ধার চাইল পুরন্দরের কাছে একটা শ্বেতার কিনবে বলে পরে শোধ করবে পুরন্দর জবাব দিল ভুল করেছেন আমি মহাজন নই নিতান্তই অভাজন মাত্র টাকা নেই তবে একটা জিনিস আছে সেটা ধার দিলেও দিতে পারি বলে পুরন্দর একটু হাসল নিরিমা শঙ্কিত হয়ে উঠলো পাছে পুরন্দর বেফাশ কিছু বলে ফেলে পুরন্দর তার বিবর্ণ মুখের দিকে চেয়ে বলল ভয় করবেন না হৃদয় নয় তেমন বাজে অকেজ জিনিস রাখবার মতো বাড়তি জায়গা আপনার নেই তা জানি সেসব কিছু নয় আমার সেতারটাই নিন আপনার কাজে লাগবে নীলিমা কিছুক্ষণ মুখ নিচু করে রইল তারপর বলল আচ্ছা কিন্তু এর পরে টিউশনে রাখতে আর সাহস করল না নীলিমা ইতিমধ্যে আরও দুটি টিউশনের খোঁজ এসেছিল নিজেই একটু অগ্রসর হয়ে সে দুটিকে নিয়ে নিল কিন্তু সেতারটা পুরন্দরকে ফিরিয়ে দিতে চক্ষু লজ্জায় বাঁধল সেটা রয়ে গেল নিজের কাছেই নীলিমা সুবিমলকে গিয়ে একদিন বলে এলো তার চেঞ্জের পরিকল্পনার কথা সুবিমল হেসে বলল বেশ তো না বেশ তো নয় সুবিমলকে সত্যি সত্যি নীলিমা দেখিয়ে দেবে তার সাধ্যের সীমা কতখানি খুঁজে খুঁজে নীলিমা সে তারের নিল চেষ্টা করলো রেডিওতে প্রোগ্রাম ডিরেক্টর বললেন কিন্তু আমরা তো নতুন শিক্ষার্থীদের তেমন সুযোগ দিতে পারি নি টাকা দেওয়াও সম্ভব হয়ে ওঠে না নীলিমা অম্লান মুখে বলল কিন্তু আমার কথা শুনলে আপনি না করতে পারবেন না প্রোগ্রাম ডিরেক্টর শুনলেন এবং সত্যি আর না করলেন না অদ্ভুত উত্তেজনায় পেয়ে বসল নীলিমাকে স্বামীর জন্যে শুধু হাসপাতালের খরচই নয় তার চেঞ্জের টাকাও সংগ্রহ করতে হবে যত্র তত্র সে গান শেখাতে লাগলো সে তার শেখাতে গিয়ে কোনো কোনো জায়গায় অপদস্থ হল তবু হঠল না নারায়ণ ত্রিবেদী বললেন অত অধীর হয়েও না মা অকালে শক্তির অমন অপচয় করো না তাকে সঞ্চয় করো নিজের মধ্যে ভবিষ্যতেও তার প্রয়োজন হবে তিন মাসের পর আরও মাস দুই গেল তারপর সুবিমলের সত্যিই ছাড়া পাবার দিন এলো দুটি দিন মাত্র মধ্যে এদিকে শতিনেক টাকার মতো প্রায় জমিয়ে তুলেছে নীলিমা আর পঁচিশটা টাকা হলে সংখ্যা পূর্ণ হয় আপাতত এতেই হবে সুবিমল বাড়ি এলে টাকার তোড়াটা তাকে উপহার দেবে নীলিমা বলবে দেখো পেরেছি কি না পঁচিশটি টাকার কথা ভাবছে নীলিমা এই সময় আমন্ত্রণের চিঠি নিয়ে এলো উত্তর কলকাতার একদল ছেলে রংমহল থিয়েটার হল ভাড়া নিয়ে তারা এক জলসার আয়োজন করেছে টাকাটা যাবে বন্যা পীড়িত দুর্গত সেবার তহবিলে শহরের বড় বড় সব শিল্পীরা আসবেন তাদের সঙ্গে নীলিমারও ডাক পড়েছে নীলিমা বিস্মিত হয়ে বলল এদের মধ্যে আমাকে কেন আমার কোন যোগ্যতা আছে দলপতি গোছের কয়েকজন এগিয়ে এলো মধুর হেসে বলল আছে বই কি সেবার অধিকার তো সকলেরই তাছাড়া এক্ষেত্রে বিশেষ দাবিও আছে নীলিমার সে নিজেকে যতখানি ছোট বলে মনে করে তা সে নয় এদের মধ্যে দু একজন রেডিওতে গাওয়া নীলিমার দু একটা গানের কথা উল্লেখ করল কেউ কেউ বলল কোনো কোনো জলসায় তার শ্বেতার নাকি অদ্ভুত হয়েছিল শুনতে অদ্ভুত হ্যাঁ অদ্ভুতই লাগলো নীলিমার প্রথম প্রথম স্বামীর রোগের কথা শুনে লোকে তাকে অনুকম্পা করে টাকা দিয়েছে মাঝে মাঝে একটু খোঁচা লাগতো মনে ক্রমে সেইটি তার অভ্যাস হয়ে এসেছিল যেখানে এরকম বিশেষ পক্ষপাতিত্ব তার না নৈপুণ্যের অভাব দেখে লোকে তাকে তুচ্ছ করত অনাদর করত, সেসব জায়গায় নীলিমাই শতপ্রবৃত হয়ে এসে তাদের স্মরণ করিয়ে দিত বিদ্যায় তার দীনতা থাকলে কি হবে সে সমৃদ্ধ সে টাকা তুলছে দুস্থ যক্ষা রোগগ্রস্ত স্বামীর জন্য নিঃস্ব অর্ধভুক্ত পরিবারের জন্য তাতে টাকাও আসত নিজের শিল্পকুশলতার অভাবের জন্য ক্ষোভ এবং গ্লানিও কম হতো মাঝে মাঝে উপরে পাওনা হিসেবে কোনো কোনো জায়গা থেকে প্রশংসা অবশ্য এসেছে কোনো কোনো মুহূর্তে গুনগুন করে গাওয়া পরিচিত গানের একটি কলি মনকে আচমকা দোলা দিয়ে গেছে মনে হয়েছে এর সঙ্গে আর কিছুর তুলনা হয় না সমস্ত কর্তব্য এর কাছে মিথ্যা সকল উদ্দেশ্য এর কাছে অর্থহীন কিন্তু মনের এই মোহকে নীলিমা বেশিক্ষণ প্রশ্রয় দেয়নি আদর্শের পথে কর্তব্যের পথে বাধা বলে বর্জন করেছে তাছাড়া শুধু আদর্শ আর কর্তব্যই তো নয় হৃদয়ের দাবি প্রেমের দাবি তার মন কি সব সময় আচ্ছন্ন করে রেখেছে কিছুতেই অন্য মনস্ক হতে দেয়নি কিন্তু আজ যখন ছোট হৃদয়ের আর ক্ষমতার মাপে মাপা ক্ষুদ্র সিদ্ধি তার করায়ত্ত প্রায় তখন আহ্বান এলো বৃহত্তর জগতের এলো সার্থকতার নতুন অর্থ মহত্তর সম্ভাবনা নীলিমা শূন্য তার কৃতিত্ব আছে নৈপুণ্য আছে তার গান অনেকের সত্যি সত্যিই ভালো লেগেছে তার সে তার অনুরণ জাগিয়েছে অনেকের মনে আর শুধু তাই নয় তারই দক্ষতা আরও বড় কাজে লাগছে ব্যাপকতর সেবায় ব্যয়িত হওয়ার জন্য অপেক্ষা করছে সেখানে আসবেন দেশের বড় বড় শিল্পী যাদের অনেকের সে কেবল নামমাত্র শুনেছে তাদের সে আজ স্বচক্ষে দেখবে গান শুনবে গান শোনাবে উদ্যোক্তাদের কাছে সবিনয়ে সম্মতি জানালো নীলিমা বলল তার যোগ্যতা যদি সত্যিই কিছু থাকে তবে তা দেশের কাজে লেগে ধন্য হোক সুবিমল আসবে কাল বাড়ি এক হাতে নীলিমা ঘর গোছালো ঘর সাজালো কিন্তু আরেক হাত রইল তার সেতারের তারে ঘর কন্যার ফাঁকে ফাঁকে সেতারে তুলতে লাগলো তার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত তার শিল্পকুশলতার চরম নৈপুণ্য কাল জগৎ তার যথার্থ পরিচয় পাবে সে ছোট নয় দিন এসে পৌঁছল বাড়িতে তার আগে থেকেই উৎসব শুরু হয়েছে ভাই বোনদের ছুটোছুটির অন্ত নেই বা পেলেন রুক্ষ কঠিন তার মুখ কিন্তু ভেতরের আনন্দ তবু যেন চাপা থাকছে না মা এলেন গৃহদেবতা নারায়ণের আশীর্বাদ নিয়ে মনের আনন্দ চোখের জলে টলটল করছে প্রতিবেশীরা এসে খোঁজ নিয়ে গেলেন কাছের বন্ধুরা খবর পেয়ে এলো দেখা করতে এক ফাঁকে নীলিমাকে নির্জনে পেল সুবিমল বলল সবচেয়ে তোমার কৃতিত্ব বেশি নীলিমা বলল আস্তে কেউ শুনে ফেলবে সুবিমল হাসল কারো যেন সোনার বাকি আছে তারপর তোমার সেই টাকার তোরা কই সেই চেঞ্জে পাঠাবার তোরা মন্ত্রগুপ্তি ঠিকমতো রাখতে পারিনি নীলিমা হাসপাতালে একদিন কথায় কথায় খুশির ঢেউয়ে গোপন কথা ভেসে এসেছে নীলিমা মুখ ম্লান করে বলল তোরা পূর্ণ হয়নি গোটা পঁচিশেক টাকা কম আছে সুবিমল বলল মাত্র কিন্তু তোরা পোড়াবার জন্যে পঁচিশ টাকার চেয়েও বেশি দামি জিনিস এখানে আছে বলে আমার বিশ্বাস কিন্তু দুপুরের পর বিকেল বিকেলের পর সন্ধ্যা যত এগিয়ে আসতে লাগলো নীলিমার মন ততই চঞ্চল হয়ে উঠল মাঝে মাঝে এক একবার সেতারের কাছে গেল আবার ফিরে এলো সুবিমল লক্ষ্য করে বলল ব্যাপার কি? নীলিমা কুণ্ঠায় সঙ্কোচে অর্ধস্ফুট কণ্ঠে বলল একটু বাইরে যেতে হবে সুবিমলের মুখাটা যেন কেমন হয়ে গেল কিন্তু পরক্ষণেই কি মনে পড়ে যাওয়ায় হাসি মুখে বলল খেপেছ এতকাল বাদে আমি এলাম ঘরে আর তুমি যাবে বাইরে টিউশনিতে আর কাজ নেই তিনশো টাকায় ঘরে বসে দিব্যি তিন মাস খাবো আর ঘুমব নীলিমা বলল টিউশনই নয় সুবিমল বলল তবে কি জলসা টলসা গোছের কিছু নাকি তারও আর দরকার নেই তারা এতক্ষণে নিশ্চয়ই জেনেছে নীলিমা বাইজির ভূতপূর্ব স্বামী ফিরে এসেছে জমের দুয়ার থেকে জমের হাত থেকে জমদণ্ড কেড়ে নিয়ে আজ কেবল একটিমাত্র জলসা হবে কেবল তোমাতে আমাতে তুমি গীত সরস্বতী আর আমি গুণমুগ্ধ নারায়ণ ধরো এই নাও বলে নিজেই সুবিমল সে তারটা স্ত্রীর হাতে তুলে দিল তারপর মৃদু হেসে দৌড় দিল ভেজিয়ে নীলিমা কাতস্বরে বলল আজ থাক সুবিমল বলল না নীলিমা আজই রোগের বীজ আজ হয়তো চাপা আছে কালই যে আবার ভেসে উঠবে না তার ঠিক কী ডাক্তারের কথায় অত সহজে ভুলো না তুমি বাজাও নীলিমা আমি আজই একটু শুনব তোমার সুর বেচে কেবল তুচ্ছ টাকাই এতদিন দিয়েছ আজ এত অল্পতে ভোলাতে পারবে না আজ তোমার সেই আসল সুর আমাকে শোনাতেই হবে কিন্তু সুবিমলের কথার মাঝখানে হঠাৎ একসময় সময় চমকে উঠল নীলিমা কানে গেল সদর দরজার কড়া নড়ছে সেই দিকে কিছুক্ষণ কান পেতে রইল নীলিমা নিজের সেতারের বাজনার চেয়েও যেন মধুর আর অপূর্ব ওই কড়া নাড়ার সুবিমল বলল কি হলো নাও না সেতারটা নীলিমা নিষ্প্রভ শূন্য দৃষ্টিতে একবার স্বামীর দিকে তাকালো তারপর সেতারখানা টেনে নিল হাত বাড়িয়ে তাকে আজ বাজাতেই হবে